হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আর আজকে আমি কথা বলবো বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী লাবণী সরকারের সম্বন্ধে, যিনি একটা সময় বাংলা সিনেমাতে দাপিয়ে অভিনয় করেছেন। লাভ খুশির প্রশ্ন নয়, আমি তোমার স্ত্রী, তোমার ভালো মন্দ জানার অধিকার আমার নিশ্চয়ই আছে, কয়েকদিন ধরে দেখছি। যাই হোক, লাবণী সরকারের আসল নাম হচ্ছে লাবণী সরকার, তবে তাকে আদর করে সবাই লাবুদি বলে ডাকে। আর তিনি জন্মগ্রহণ করেন 1962 সালের 25শে অক্টোবর। সেই হিসাবে তার বর্তমান বয়স 60 বছর এবং তার উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি। তার বাবার নাম মুকুল কান্তি সরকার এবং তার মায়ের নাম কৃষ্ণা সরকার। তারা বাংলাদেশের ঢাকার বিক্রমপুরের বাসিন্দা ছিলেন এবং পরবর্তীকালে তারা কলকাতায় চলে আসেন এবং সেখানে লাবণী সরকারের জন্ম হয়। সেই হিসাবে লাবণী সরকারের জন্মস্থান হচ্ছে কলকাতা। যাই হোক, লাবণী সরকার বিয়ে করেন কৌশিক ব্যানার্জিকে। আর কৌশিক ব্যানার্জিকে আপনারা সকলে চেনেন, তিনিও একজন বাংলা সিনেমার নাম করা অভিনেতা, যিনি মূলত ভিলেনের চরিত্রে অভিনয় করে থাকেন। হ্যাঁ, দেবীর দর্শন পেতে গেলে তো মন্দিরে আসতে হয়, দেবীর চোখে হঠাৎ জল কেন? আরেকটি ব্যাপার হচ্ছে, কৌশিক ব্যানার্জির বাবাও হচ্ছেন একজন বাংলা সিনেমার খ্যাতনামা অভিনেতা এবং তার নাম হচ্ছে হারাধন বন্দ্যোপাধ্যায়, যাকে আমরা অনেক সিনেমায় অভিনয় করতে দেখেছি। যাই হোক, এখানে একটি ব্যাপার হচ্ছে, লাবণী সরকার কিন্তু কৌশিক ব্যানার্জির প্রথম স্ত্রী নয়, তিনি তার দ্বিতীয় স্ত্রী। কৌশিক ব্যানার্জির প্রথম স্ত্রী হচ্ছে বাংলার বিখ্যাত গায়ক শ্যামল মিত্রের কন্যা মানবীনা ব্যানার্জি। কলেজে পড়ার সময় মানবীনা এবং কৌশিক ব্যানার্জির পরিচয় হয় এবং তারা খুব ভালো বন্ধু হয়ে ওঠে, এবং বন্ধু থেকে তাদের প্রেমের সম্পর্ক তৈরি হয় এবং দুজনের বাড়ির সম্মতিতে তারা বিয়ে করে নেন এবং তাদের একটি সন্তান হয় যার নাম সুশান্ত ব্যানার্জি। তবে সিনেমা জগতে অভিনয় করার সময় কৌশিক ব্যানার্জি এবং লাবণী সরকারের সম্পর্ক তৈরি হয়। এই জন্য মানবীনার সঙ্গে 10 বছর সংসার করার পর 1996 সালে কৌশিক ব্যানার্জি তাকে ডিভোর্স দিয়ে দেন এবং 1997 সালে লাবণী সরকারকে বিয়ে করেন তিনি এবং তাদের সন্তান সুশান্তকে নিজের কাছে রেখে দেন। যাই হোক, লাবণী সরকার যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। লাবণী সরকারকে আপনারা টলিউডের মা, শাশুড়ি মা বা বৌদি যা কিছুই বলতে পারেন, কেননা তিনি বেশিরভাগ মুভিতে কখনো দেবের মা, কখনো জিতের মা বা কখনো প্রসেনজিতের মা ইত্যাদি চরিত্রে অভিনয় করেন। তিনি যেমন ছেলে মেয়েদের শাসন করেন, তেমনি তাদের ভালোবাসেন এবং তিনি তার অসাধারণ অভিনয়ের জন্য সকলের মন জয় করে নিয়েছেন। তিনি বাংলা চলচ্চিত্রে শিশুশিল্পী হিসাবে তার অভিনয় যাত্রা শুরু করেন এবং 80-এর দশকের শেষ ভাগ থেকে তিনি বিভিন্ন ধারাবাহিকে নায়িকার চরিত্রে অভিনয় করে দারুণ জনপ্রিয়তা অর্জন করেন। তবে তিনি বড় পর্দায় আত্মপ্রকাশ করেন 1992 সালে নবরূপা ছবির মধ্য দিয়ে। এককালে পড়েছিলাম, কিন্তু এখন সবকিছু ঠিক মনে নেই, আমি মনে করিয়ে দিচ্ছি। এরপর 1994 সালে তিনি পরপর 3টি ছবি করেন, সেগুলি হলো হুইলচেয়ার, পথন মাদা এবং ছাড়খাড়, এবং এর জন্য তিনি জনপ্রিয়তার শিখরে পৌঁছে যান। তবে তাকে বর্তমান যুগের অনেক ছবিতেও অভিনয় করতে দেখা যায়, যেমন 2017 সালে চ্যাম্প, 2019 সালে পরিণীতা এবং 2021 সালে কলকাতার হ্যারি। ছি ছি ছি, এত বড় একটা নোংরা কাজ করেও তুমি আমার সামনে বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছো, লজ্জা করছে না তোমার? আমি তোমার শ্বশুর না ভাসুর, যে লজ্জা করবে। এছাড়াও তাকে তেলেগুর কয়েকটি ছবিতেও অভিনয় করতে দেখা যায়। সিনেমা ছাড়াও তাকে বিভিন্ন সিরিয়ালেও অভিনয় করতে দেখা যায়, যেমন ইচ্ছে নদী, ময়ূর পঙ্খী, ফাগুন বউ, ফেলনা ইত্যাদি। যাই হোক, তিনি দীর্ঘদিন যাবত অভিনয় করলেও তাকে নায়িকার চরিত্রে সেই রকমভাবে অভিনয় করতে দেখা যায়নি। তাকে একটি সাক্ষাৎকারে এই ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, নায়িকা হবার মতো আমার চেহারা বা গ্ল্যামারাস লুক কোনোটি নেই, তাই হতে পারিনি। তিনি 1993 সাল থেকে 1996 সাল পর্যন্ত টানা 3 বার বাংলা ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড জেতার রেকর্ড করেন। এছাড়াও তিনি কালাকার অ্যাওয়ার্ডেও সম্মানিত হয়েছেন এবং অন্তর্মহল নামে একটি গ্রুপ থিয়েটারও প্রতিষ্ঠা করেছেন তিনি। সো এই ছিল বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী লাবণী সরকারের জীবনের কিছু গল্প। সো ফ্রেন্ডস, ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।